আমার নাম রুদ্র স্যার, তোমাদের সবাইকে কম্পিউটার সায়েন্সের 11-এর ক্লাসে স্বাগত। তো তোমাদেরকে আগে বলে দিই যে এই কম্পিউটার সায়েন্সের 11-এর ক্লাসে কি কি আছে। এই কম্পিউটার সায়েন্সের 11-এর ক্লাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিম্নলিখিত। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ইভলিউশন অফ কম্পিউটার, মানে কম্পিউটার কোথা থেকে এসেছে, অ্যাবাকাস, দ্য প্লেয়ার বোর্ড, প্যাসকেলাইন, ট্রায়াঙ্গেল সমস্ত, এবং বিভিন্ন জেনারেশানগুলো, ফার্স্ট জেনারেশান কম্পিউটার, সেকেন্ড জেনারেশান কম্পিউটার, কম্পিউটারের সুবিধা অসুবিধা, তারপর কম্পিউটারের ভাগ, ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড, ডিজিটালের মধ্যে আবার ভাগ, মেন ফ্রেম, সুপার, মিনি, মাইক্রো কম্পিউটারের। এরপরে এসছে যে কম্পিউটারের যে আমরা ইনপুট ডিভাইস ব্যবহার করি সেগুলো কি, আউটপুট ডিভাইস কি, তো এগুলো সবই মোটামুটি পারা যায়। তারপরে যেখান থেকে আমাদের কঠিন একটু শুরু হয় সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা ডেটা রিপ্রেজেন্টেশান। এখানে যে চার ধরনের নাম্বার সিস্টেম হয়, ডেসিম্যাল, অক্টাল, হেক্সাডেসিম্যাল, এগুলোর কনভারসেশন, তাছাড়া আমাদের 1 কমপ্লিমেন্ট, 2 কমপ্লিমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ানো হলেও এখানে আমরা সেই সমস্ত কমপ্লিমেন্টের ব্যাপারে শিখি যে সমস্ত কমপ্লিমেন্টগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশনে নাই, সায়েন্সেই আছে। সেটা হচ্ছে 7, 8, 9, 10 কমপ্লিমেন্ট। এছাড়া বাইনারি সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে থাকি। এছাড়া আমরা বিভিন্ন কোডিং সিস্টেম, বাইনারি কোডেড ডেসিম্যাল, এমবেডেড বাইনারি কোডেড ডেসিম্যাল সিস্টেম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, গ্রে কোড ইত্যাদি শিখে থাকি। দশমিকেরও আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে থাকি। তারপর আমরা চলে আসি বুলিয়ান অ্যালজাবরায়। বুলিয়ান অ্যালজাবরায় আমরা বিভিন্ন ধরনের গেট, লজিক্যাল গেট, প্রাথমিক গেট, অ্যান্ড, ডট, নট সম্পর্কে শিখে থাকি। তারপর আমাদের ডি মর্গান, যিনি একজন বিখ্যাত ম্যাথামেটিসিয়ান, তার বিভিন্ন প্রিন্সিপাল অফ ডুয়েলিটি বা সূত্রগুলো, ফার্স্ট সূত্র, সেকেন্ড সূত্র শিখে থাকি। সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এগুলো শিখে থাকি। ইউনিভার্সাল গেট, যেমন হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, অর্থাৎ এই সমস্ত গেট দিয়ে অন্যান্য সমস্ত গেট, অর্থাৎ অ্যান্ড, অর, নট সমস্ত গেট বানানো যায় বলে এদেরকে ইউনিভার্সাল গেট বলে। তারপর যে দু ধরনের সিকুয়েন্সিয়াল সার্কিট হয়, অর্থাৎ কম্বিনেশনাল সার্কিট ও সিকুয়েন্সিয়াল সার্কিট, তার মধ্যে এখানে আমরা কম্বিনেশনাল সার্কিটের দুটো সংখ্যার যোগফলের জন্য অ্যাডার, দুটো সংখ্যার বিয়োগফলের জন্য সাবস্ট্রাক্টর, ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর, অর্থাৎ তিনটে সংখ্যা যেখানে হয়তো ক্যারি ওয়ানটা তিন নম্বর ইনপুট, সেখানে আমরা ফুল অ্যাডার যোগের জন্য, সাবস্ট্রাক্টর বিয়োগের জন্য শিখে থাকি। তাছাড়া 4টে বিটের অ্যাডার ও সাবস্ট্রাক্টর শিখে থাকি। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, মানে মাল্টিপ্লেক্সারের উল্টো হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার ইত্যাদি আমরা শিখে থাকি এখানে। এবং এখানে আমরা বাইনারি টু ডেসিমাল, ডিকোডার, এ সমস্ত অনেক রকমের অক্সাল টু এসব শিখে থাকি। সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারটা খুবই সোজা, এখানে কোন কোন সফটওয়্যার আমরা ব্যবহার করি সেই সমস্ত সফটওয়্যারের দুটো ভাগ, অর্থাৎ সিএলআই এবং জিইউআই, কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা সিইউআইও বলে, সেগুলো সম্পর্কে শিখে থাকি। এছাড়া আমরা যেটা আমাদের একটু কঠিন লাগে এবং যেটাতে সব থেকে বেশি মার্ক বিলংস করে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথম থেকে দেখলে দেখতে পাবো যে প্রথমটায় আমাদের 30 মার্কস থাকে, তার মধ্যে 10 মার্ক থাকে ইভলিউশন অফ কম্পিউটারে, তারপরে ডাটা রিপ্রেজেন্টেশনে 10 মার্ক, বুলিয়ান অ্যালজেব্রায় 15 মার্কস, তারপরে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে 10 মার্ক, কিন্তু সব থেকে বেশি মার্ক থাকছে, মানে সেই হিসেবে 25 মার্ক থাকে সি ল্যাঙ্গুয়েজে। এবং এটা ঠিকঠাক না শিখলে 12-এ বেশ অসুবিধায় পড়তে হয়, তাই আমরা সি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখব, অন্যগুলোও শিখব। তো সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমটা আমরা ভালো করে শিখবো এই কারণে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে জাভা, পাইথন, সি প্লাস প্লাস, পিএইচপি, ডট নেট, সমস্ত লজিক ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যায় মাদার ল্যাঙ্গুয়েজ সি থেকে, যেটা ডেনিস টিচ আবিষ্কার করেছে। তো সি ল্যাঙ্গুয়েজের কী থাকে, সি ল্যাঙ্গুয়েজে সেটা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, যেটা সমস্ত ল্যাঙ্গুয়েজেই কমন, যেমন বেসিক, বিগিনার, অল পারপোজ, সিম্বলিক, ইনস্ট্রাকশান কোড, সেখানে অ্যালগোরিদমটা ভালো লেখা থাকে।
তারপরে সি ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন, সি ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করলো, মানে এ ল্যাঙ্গুয়েজ, বি ল্যাঙ্গুয়েজ, বিসিপিএল, অ্যালগোলের পর সি এলো, তারপর আমরা সেখানে কী কী কিওয়ার্ড আছে, সেটস আছে, কন্টেন্ট আছে, ভেরিয়েবল আছে, অপারেটর আছে, ডেটা টাইপ কী কী আছে, হেডার ফাইল মানে যেগুলো ইম্পোর্ট করতে হয়, যেমন এখানে ইনক্লুড স্টুডিও এইচ, ইনক্লুড কনিও এইচ, ইনক্লুড স্ট্রিং এইচ, ইনক্লুড ম্যাথ এইচ, ইনপুট আউটপুট অপারেটর, বিভিন্ন যে অপারেটর অর্থাৎ স্ক্যান এফ, প্রিন্ট এফ, কন্ট্রোল স্ট্রাকচার অর্থাৎ ইফ স্টেটমেন্ট এবং সুই স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর, লুপ স্ট্রাকচার, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ। এখন খালি নামগুলো শোনো, আমি আস্তে আস্তে সমস্ত ডিটেলস আলোচনা করব, একদিন সি করাবো, একদিন অন্যান্য জিনিস করাবো। ফাংশান অর্থাৎ সামান্য একটা ছোট টুল যেটা কোনো কিছুর সাথে জোড়া লাগানো যায় বা বারে বার কল করতে পারি ব্যবহৃত হয়, দু ধরনের হয়, একটা হচ্ছে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। রিকার্সিভ ফাংশান মানে যে ফাংশান নিজেই নিজেকে কল করে লুপের মতো তাকে রিকার্সিভ ফাংশান বলে। অ্যারে, অ্যারে অনেক রকম ডাইমেনশান হয়, ওয়ান ডাইমেনশান, টু ডাইমেনশান, মাল্টি ডাইমেনশান। এখানে সাধারণত ওয়ান আর টু ডাইমেনশান আলোচনা করা হয়। টু ডাইমেনশনাল অ্যারেতে সাধারণত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। পয়েন্টার, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটু কঠিনও আছে, পয়েন্টার না শিখলে টুয়েলভের লিঙ্ক লিস্ট বা অন্য কিছু করতে অসুবিধা হয়, যদিও পয়েন্টারটা অন্য ল্যাঙ্গুয়েজে তেমন ব্যবহার হয় না, তো এখানে পয়েন্টার ও স্ট্রিং সম্পর্কে জানবো। স্ট্রাকচারের কনসেপ্ট থাকলে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ক্লাস অবজেক্টের ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হয়, তাই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এবং অন্য ল্যাঙ্গুয়েজেও স্ট্রাকচারের আরেকটা নাম হচ্ছে হয়তো নেম স্পেস, টেমপ্লেট, ক্লাস অবজেক্ট, একটু অন্য ধরনের ব্যাপারে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করব। আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ওপর আছে বা উইন্ডোজের ওপর আছে, সেটায় খুব কম মার্কস আছে, কিন্তু যে সি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখে এলাম সেইটার ওপরই আমাদের বেশি মার্কস আছে, অর্থাৎ 15 মার্কস আছে। সেইখানে বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আমরা কম্পিউটার সায়েন্সের 12-এর ক্লাসে চলে গেলাম। তো আমি যেহেতু 11 ক্লাস নিয়ে আলোচনা করব, তো 12-এর ক্লাস আলোচনা করবো না, জাস্ট এইটুকুই বলবো যে লজিক গেট না শিখলে 12-এর ন্যান্ড নট গেট বা বিভিন্ন যে রিকোডার এনকোডার যেগুলো না শিখলে আমাদের রিং পয়েন্টার বা আমাদের যে বিভিন্ন ফ্লিপ ফ্লপ কাউন্টার অসুবিধা হবে, সেরকম সিটা না শিখলে পুরো 20 মার্কস আমাদের বাদ দিতে হবে। তো সেই জন্য আমরা সিটা শিখব। তো যাই হোক, পুরো সিলেবাসটা আমি আলোচনা করলাম এবং আমি চাই যে পুরো সিলেবাসটা তোমরা পেয়ে যাও, সেই জন্য আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পুরো সিলেবাসটা পোস্ট করে দিচ্ছি, যাতে তোমরা পুরো সিলেবাসটা দেখতে পাও এবং আশা করি সুবিধা হবে। তো এই পুরো সিলেবাসটা আমি দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। তো সি ল্যাঙ্গুয়েজ শুরু করবার জন্য আমরা কোড ব্লকস বলে একটা এডিটর আছে যেটা নেটে পাওয়া যায়, সেটা ডাউনলোড করব এবং এই কোড ব্লকসের মধ্যে কাজ করব। কোড ব্লকটা যখন ডাউনলোড করব, মনে রাখবো আমরা যে কোড ব্লকটা ডাউনলোড করব সেই কোড ব্লকটার মিনিমাম সাইজ কিন্তু বেশি হবে। দু ধরনের কোড ব্লক আছে, আমাদের কোড ব্লকটার সাইজ অন্ততপক্ষে 150 থেকে 150 MB মধ্যে হবে, আর ছোট ভার্সেনটায় কাজ করা যাবে না। তো এইখানে আমরা এটা কেটে দেওয়ার পর নিউ এমটি ফাইল নেব। এমটি ফাইল নেওয়ার পর জাস্ট আমরা একটা কিছু লিখবো যেখানে ইনক্লুড মানে আমরা কোনো কিছু যোগ করছি, যেমন জমিতে চাষ করতে গেলে খালি হাত নিয়ে জমিতে চাষ করা যায় না, সেখানে অন্ততপক্ষে লাঙল, বলদ কিছু একটা নিয়ে যেতে হয়। তো সেই রকম এখানে আমরা যেটাকে নিয়ে যাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের ইনপুট ল্যাঙ্গুয়েজ, সেইটা হচ্ছে আমাদের ইনপুট ল্যাঙ্গুয়েজ ইনপুট। তো এখানে ইনক্লুড করছি আমরা স্টুডিও, স্টুডিও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মানে ইনপুট আউটপুট যে কন্ট্রোল করে, অর্থাৎ প্রিন্ট এফ, স্ক্যান এফ পরে আমরা শিখব সেগুলোকে কন্ট্রোল করে। তাছাড়া যখন আমরা অনেক আধুনিক হয়ে যাই তখন আমরা ট্রাক্টর দিয়ে করি, আরও আধুনিক হয়ে গেলে প্লেন দিয়ে করি। তো যত আধুনিক হচ্ছে তত আমাদের আলাদা আলাদা ইনক্লুড ফাইল আমরা জেনারেট করছি। প্রথম দিকে হয়তো লাঙলও ছিল না, গাছের ডালকে দিয়ে করতাম,
গরু ছিল না, নিজেই চাষ করতাম, তো সেই রকম এটা একদম প্রথম বা প্রাথমিক লাইব্রেরি ইনক্লুড স্টুডিও ডট এইচ। এছাড়া আমরা যদি টার্বোসিতে করি অর্থাৎ কালো স্ক্রিনে করি তাহলে কনিও ডট এইচ অর্থাৎ কনসোল বেস ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এখানে আমরা মেন লিখব, মেন মানে হচ্ছে বডি, অর্থাৎ আমরা জমিতে চলে এসেছি চাষ করব। তো মেন ফাংশন বাই ডিফল্ট ইন্টিজার রিটার্ন করে। তো এই যে এগুলো আমরা বলছি অর্থাৎ কী কী হয় সেগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 2, 5, 7, এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা, আমি যা লিখলাম মোটামুটি। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, কিন্তু এগুলো ছোট ঘরের দশমিক সংখ্যা, মানে এর ফ্র্যাকশন পয়েন্টটা খুব একটা বেশি নয়, এর ফ্র্যাকশন পয়েন্টটা কম। ডবল, ডবল মানে বড় ঘরের দশমিক সংখ্যা, DOUBDOOUBLE ডবল, এটা হচ্ছে বড় ঘরের দশমিক সংখ্যা, অর্থাৎ এর ফ্র্যাকশন পার্টটা অনেকটা বড়। ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, যেমন এ বড় হাতের এ, দুটো আলাদা, বি সি। ক্যারেক্টার অ্যারে মানে হচ্ছে স্ট্রিংয়ের মতোই কাজ করে, সেটা আমাদের ক্যারেক্টার অ্যারে অর্থাৎ কতগুলো সিঙ্গেল ডাইমেনশন হলে ওয়ার্ডের কাজ করে, হয়তো ইন্ডিয়া এই রকম। এছাড়া আমাদের আছে লং, অনেক অর্থাৎ অনেক বড় নাম্বারের ক্ষেত্রে লং 9733713159, এই প্রত্যেকটারই সাইজ আছে। যেমন ইন্টিজারের সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে এদের সাইজ 2 বাইট হয়ে থাকে, 2 বাইট অর্থাৎ 2^2 মানে হচ্ছে 65,000 সামথিং হবে। তো সেই 65,000 সামথিং হবে, যার মধ্যে আমরা যদি সাইন হয় ও আনসাইন হয় ক্যালকুলেটার খুলে আমরা হিসেব করে নিতে পারি, CALC ক্যালকুলেটার খুলে হিসেব করে নিতে পারি যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার 2^16 সমান হচ্ছে 65,536, যার অর্ধেক করলে বিভক্ত 2, 65,536 32,768, তাহলে 65,536 32,768 মাইনাস থেকে জিরো একটা, তাহলে 32,767। সেরকম ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে 4, ডবলের ক্ষেত্রে হচ্ছে 8, ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে 1, বাইট, এই কথাটা আমি উল্লেখ করতে চাই নাহলে অসুবিধা হয়ে যাবে, এবং 1 বাইট মানে 8 বিট। সেরকম এটা অ্যারে, এটা লংয়ের ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, লংয়ের ক্ষেত্রে হয়তো 4ই হয়, আমার ঠিক মনে পড়ছে না, এইটুকু আমি আপাতত বললাম। এছাড়া আরও ডেটা টাইপ আছে, সেগুলো আমি বলছি না, যেগুলো কমন সেগুলো। এই ইন্টিজারের ক্ষেত্রে আমরা ইনপুট নিতে গেলে সাধারণত যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি, ফ্লোটের ক্ষেত্রে নিতে গেলে পার্সেন্টেজ এফ, বাইটের ক্ষেত্রে নিতে গেলে এই ক্যারেক্টার, ডবলের ক্ষেত্রে নিতে গেলে পার্সেন্টেজ এফ এল, ক্যারেক্টারের ক্ষেত্রে নিতে গেলে পার্সেন্টেজ সি, এগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি ইনপুট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং স্ট্রিংয়ের ক্ষেত্রে নিতে গেলে পার্সেন্টেজ এস, লংয়ের ক্ষেত্রে নিতে গেলে পার্সেন্টেজ এল। তো আমরা মেন প্রোগ্রামে এলাম, এবার মেন প্রোগ্রামে এসে আমরা ইন্টিজার মানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যে এগুলো কখনোই যেন কিওয়ার্ড না হয়, কিওয়ার্ড মানে হচ্ছে যেমন ইন্টিজার হবে না, ইন্টিজার হবে না, তারপরে আমার ওয়ান রাম এরকম কিছু হবে না, বা দাদা পেস আমি এরকম কিছু হবে না, এগুলো হবে না। তো এগুলো হবে না, হবে না। তো দুটো ভেরিয়েবল ধরেছি, এবার আমরা লিখলাম প্রিন্ট এফ, মানে আমাদের কোনো কিছু মেসেজ দেখাবার জন্য, PRINTF
प्रिंटेप आम्रा लिखलाम जे एंटार दुटो नम्बर दाओ एंटार टू नम्बर। तो आम्रा देखते पाच्छी जे पूर्ण संख्या अतएव दशमिक संख्या एखाने दिलेओ निबे ना। scanf মানে বা স্ক্যান করছে scanf স্ক্যান করছে পার্সেন্টেজ ডি ইন্টিজারের ক্ষেত্রে বলে দিয়েছি এবং অ্যাড্রেস অ্যালোকেট করছে, অ্যাড্রেস অ্যালোকেট করছে এ এর জন্য আর অ্যাড্রেস অ্যালোকেট করছে বি এর জন্য। তাহলে দুটো নিয়েছি তাহলে এখানে দুটো পার্সেন্টেজ ডি হবে, দুটোর জন্য অ্যাড্রেস অ্যালোকেট করছে, সেই জন্য এইটাকে বলা হয় অ্যাড্রেস অ্যালোকেটেড অপারেটর ADRESS address ADDRES address SS address allocated operator allocated বানানটা আমি ভুল লিখেছি। তো যাই হোক বানান ভুল দেখালে এখানে সাজেশন দেখাই বানান আমার হয়তো ভুল লিখেছে ALLOCATED ALL allocated operator। তো দুটো নাম্বার নিল, এবার আমি প্রিন্ট করতে চাইছি প্রিন্টে দুটো নাম্বার অর্থাৎ এ নিয়েছি যে আমি দুটো নাম্বারে যোগ করতে চাইছি, তাহলে একটা নাম্বার নিয়েছি প্লাস আর একটা নাম্বার নিয়েছি সমান উত্তরটা একটা নাম্বারে আসছে। তাহলে একটা এ নিয়েছি বি নিয়েছি, শুধুমাত্র অ্যাম্পিয়ার সাইনটা স্ক্যানেপেই বেশিরভাগ ব্যবহৃত হয়, প্রিন্টেপে ব্যবহৃত হয় না। তো এটা আমাদের যোগের কাজ করছে, একইভাবে আমার বিয়োগ গুণ ভাগ, তো এইগুলো এবং ভাগ শেষ। তো যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগ শেষ মানে হচ্ছে পার্সেন্টেজ। একইভাবে এখানে আমার পার্সেন্টেজ, তো পার্সেন্টেজটা নেবে না একটু গণ্ডগোল দেখাবে, তাও আমি করছি ভাগ গুণ বিয়োগ, এবং এটা যেহেতু ইন্টিজার তাই এটা কিছু রিটার্ন করবে, রিটার্ন মানে ফেরত যাওয়া, যে এটাকে কল করে সেটাকে TURN কোনো কিছু ফেরত নেবে, দুই তিন যা খুশি দিতে পারি। তো এটাকে আমি কম্পাইল করছি, তো এটা কম্পাইল হলো, দুটো নাম্বার দিচ্ছি ছয় আর আমি হয়তো চার দিচ্ছি, তো এদের যোগ যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়ে দিল, কিন্তু এগুলোতে একটা করে আমরা লাইন গ্যাপ দিতে চাইছি তাই আমরা একটা করে স্ল্যাশ এন দিলাম, একই লাইনে চলে এসছে দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমরা একটা করে লাইন গ্যাপ দিচ্ছি। এবার আমরা রান করছি পুনরায়, তো দুটো নাম্বার নিচ্ছি দশ আর তিন, তাহলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগ শেষ, যদিও দশকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক হয়, তাই এখানে এই পার্সেন্টেজটা ভুল দেওয়া হয়েছে, এখানে আমি মড লিখে দিচ্ছি তাহলে আমার সুবিধা হবে। তো দশকে তিন দিয়ে ভাগ করলে আমার এখানে এক হয় ভাগ শেষ। তো এই রকম করে আমাদের জিনিসপত্র কম্পাইল করে লেখা সম্ভব। তো এইটা আমাদের উত্তরে লিখে দিচ্ছি, এটা আমাদের আউটপুট উত্তর। তো এটুকু বোঝা গেছে সাহিত্য, সাহিত্য হ্যালো, হ্যালো সাহিত্য বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে, বোঝা গেছে, হ্যালো, হ্যাঁ বোঝা গেছে, হ্যালো, হ্যাঁ বোঝা গেছে, এইটুকু স্যার কথা যাচ্ছে না, হ্যাঁ কথাটা শোনা যাচ্ছে, বোঝা গেছে স্যার, প্রচন্ড মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিছু লাস্টের যেটা কথা বললো ওটা বোঝা গেল। ও ঠিক আছে, তাহলে আজকে অল্পই থাক, আজকে এইটুকুই থাক, তুমি এটার ভিত্তিতে কতগুলো কাজ বাড়ি থেকে করে আনবা, সেই কাজগুলো হচ্ছে
রেক্ট্যাঙ্গেলের এরিয়া এরিয়া আর পেরিমিটার বের করবা, সার্কেলের বের করবা, আর রেক্ট্যাঙ্গেলের এরিয়ার বের করার সূত্র হচ্ছে বলে দিচ্ছি, হাইট ইনটু উইথ, পেরিমিটার হচ্ছে টু ইনটু হাইট প্লাস উইথ, আর সার্কেলের হচ্ছে টু পাই, 22/7, সরি 22/7 ইনটু আর ইনটু আর, আর পেরিমিটার হলো 2×22/7 ইনটু আর। এই ছোট্ট দুটো কাজ তুমি করে রাখবা, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এই দুটো কাজ তুমি করে রাখতে পারবে? আরে যাই, প্রচন্ড মুশকিল হয়ে যাচ্ছে, নেটই পাওয়া যাচ্ছে না, কিসের প্রবলেম বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি এই দুটো কাজ করে রাখবা, আমি এটা কপি করে তোমাকে দিয়ে দিচ্ছি তোমার ডেস্কটপে। ওকে, গুড বাই।